নমস্কার আমি স্বপন সেনগুপ্ত আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার অতিথি শ্রী সুব্রত রায় যার কিছুটা পরিচয় আমি আগেই দিয়ে রেখেছি কয়েকদিন আগেই উনি অত্যন্ত হৃদয় হৃদয়কে ছুঁয়ে যায় এরকম একটা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রয়াতা মহান সঙ্গীত শিল্পী শ্রীমতী সুমিত্রা সেনকে তার একটা লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যারা ইচ্ছুক তারা অবশ্যই দেখে নেবেন আমি মনে করি এটা সত্যি একটা মনোমুক্ত যে এটা আপনার নিশ্চয়ই মন ছুঁয়ে যাবে কিন্তু আজকের আমাদের বিষয় বাঘা যতীন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় আমাদের স্বাধীনতা সংগ্রামের মহত্তম বীর সেনানীদের মধ্যে একদম প্রথম সারিতে যারা আসেন তাদের মধ্যে অবশ্যই পড়েন বাঘা যতীন অথচ দেখুন ইতিহাসের অন্ততপক্ষে আমাদের যে ইতিহাস পড়ানো হয় বা হয়ে থাকে তার কি নির্মম পরিহাস এরকম একটা মহত্তম বীরকে আমরা কোন কোনায় ঠেলে দিয়েছি হয়তো বা কিছুকাল পরে বিস্তৃতির আলাদেও চলে যেতে পারেন এই ক্ষুদ্র প্রয়াস যাতে মহান বীর বাগা তার প্রাপ্য সম্মানটুকু পরবর্তী প্রজন্মের কাছে কাছেও পান সেই জন্য আমাদের একান্ত অনুরোধ থাকবে আপনারা সবাই পরবর্তী প্রজন্মের কাছে বাগা যতীনকে আরও বেশি করে তুলে ধরুন তার সম্বন্ধে আরও বেশি করে গল্প শোনান ছোটদের জানান তার বীরত্বের কাহিনী আমার আর খুব বেশি কিছু বলার নেই আমরা আলিপ আলাপচারিতায় চলে যাব সুব্রতর সঙ্গে ইতিমধ্যে আর একটা অনুরোধ আপনাদের জানিয়ে রাখি যেটা সব সময় করি এই ভিডিওটা দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং করাবেন চলুন তাহলে যাওয়া যাক সুব্রতর সঙ্গে আলাপ চারিতায় আমরা আবার ফিরে এলাম সুব্রত রায়ের কাছে ওনার সম্বন্ধে অনেক কথাই বলা হয়েছে কিন্তু সব কথা কি কারো সম্বন্ধে বলা যায় আমি ওনাকে চাকরি জীবন থেকেই চিনি উনি যে পর্যায়ে এবং যে নিষ্ঠার সঙ্গে চাকরি করেছেন সেখানে ওনাকে প্রতিদিন কার্যক্ষেত্রেই হয়তো কাটাতে হতো দশ থেকে বারো ঘন্টা তারপরে উনি কি করে জানি না অজস্র পড়াশুনো করেছেন গান শোনার জন্য সময় বের করেছেন বাড়িতেই হয়তো সবসময় সিনেমা যাওয়া সম্ভব হয় না তার মধ্যেও সিনেমারও খবরাখবর রেখেছেন সংবাদপত্র এবং সাময়িকীর অত্যন্ত নিবিষ্ট পাঠক সুতরাং ওনার জানার এবং লেখার পরিধি খুব খুব বড় তা আজকের আড্ডাটা আমরা শুরু করব আমাদের সকলেরই চেনা জানা সেই বাঘা যতীন নিয়ে কিন্তু বাঘা যতীন আমাদের সকলের কাছেই চেনা জানা হলেও আমার আমি আমার কথা বলতে পারি হয়তো আপনাদের অনেকেরই বাল্যস্থিতি সেভাবেই মিশবে ছোটোবেলায় আমরা কোথাও একটা একটা বই পড়েছিলাম বা সিনেমা দেখেছিলাম বুড়ি বাদামের তীরে আমার ঠিক মনে পড়ে না কিন্তু তারপর থেকে সেই সময় তিনি আমাদের ভীষণ আকৃষ্ট করেছিলেন তরুণ বয়সে বা বাল্যস্তৃতিতে একটা বিরাট হিরোর ব্যাপার কিন্তু তারপরে কোথায় আমাদের আলোচনার বিষয়বস্তুতে প্রাত্যৈক জীবনযাত্রায় কোথায় যেন বাগা হারিয়ে গিয়েছিলেন অন্তত পক্ষে আমার ক্ষেত্রে এটাই সত্যি তাই ইদানিংকালে আবার একটুখানি ওনার সঙ্গে চর্চা করতে গিয়ে বাঘা যতীন সম্বন্ধে একটু আমি আগ্রহী হয়ে পড়লাম ওনার কাছে আমরা তো শুনবই সে কথা তার আগে ওনাকে আমার সরাসরি প্রশ্ন আমি বাঘা যতীন সম্বন্ধে একটু দেখলাম যে কুখ্যাত পুলিশ কমিশনার সেই কলকাতার কুখ্যাত পুলিশ কমিশনার চার্লস টেগার্ড যিনি অনেক বিপ্লবীদের মেরেছিলেন বন্দি করেছিলেন তিনি বাঘা যতীন সম্বন্ধে বলেছিলেন যতীন মুখার্জি যদি ইংরেজ হয়ে জন্ম নিতেন ইংরেজ জাতি তার প্রতিমূর্তি প্রতিষ্ঠা করত ট্রাফালগা স্কোয়ারের নেলসনের পাশে কিন্তু আমরা কি তাই করেছি আমাদের কাছে তো উনি সত্যি বিস্তৃত আমরা তা এই সব সম্বন্ধে বাঘা যতীন সম্বন্ধে উনি আরো বেশ কিছু আমাদের নতুন তথ্য হয়তো উনি সেগুলো ডিসকভার করেননি কিন্তু আমাদের কাছে সেটা হারিয়ে গিয়েছিল বা জানা ছিল না এ নিয়ে বিশদে ওনার কাছ থেকে জানতে চাইবো এবার সুব্রতবাবু আমাদের এই নিয়ে বেশ কিছু বলেন নমস্কার সবাইকে আমাদের মানে আমার নিজেরও তাই মনে হয় আমাদের বিশেষ করে আমরা যারা বাঙালি তারা এই যারা এই অগ্নিযুগের বিপ্লবী তাদের যাদের জন্য আমাদের আমরা এই স্বাধীন ভারতে বাস করছি তাদের অনেকের সম্বন্ধেই আমরা খুবই কম জানি বা এমন যেন একটা অবহেলার ভাব নিয়ে রেখেছি সেগুলো এই যে কষ্টার্জিত স্বাধীনতা তার মূল্যটাই আমরা ঠিক বুঝে উঠতে পারি না যাই হোক আমার মনে আছে আমার ছোটবেলায় শৈলেশদের রচিত একটি বই পড়েছিলাম আমি সুভাষ বলছি সেখানে এই বাঘায়তিন থেকে শুরু করে বিপ্লবী সূর্য সেন বা আরো প্রীতিলতা ওয়াদ্দেদার বা আরো কত কত বিপ্লবী যারা নিজেদের জীবন আত্মচ্ছর্গ করে স্বাধীনতার জন্য রয়েছেন তাদের সম্বন্ধে আমরা অনেক জানতে পেরেছিলাম যাই হোক তারপরে তো আমরা নিজে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ি এই সব সম্বন্ধে খুব একটা আলোচনা টালোচনা করার অবকাশ হয় না সাম্প্রতিককালে এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয় যেটা আমার কাছে একটা বিরাট আবিষ্কার সেটা হচ্ছে আমি জানতে পারি ফেসবুকে লেখালেখি করার সুবাদেই যে বাঘাযতীন বা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নাতি নিজের দৌহিত্র শ্রী পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায় প্যারিসে বসবাস করেন এবং তিনি এখনও জীবিত অদ্ভুতভাবে তার সঙ্গে আমার যোগাযোগ হয় এবং তার কাছ থেকে আমি অনেক ফিডব্যাক পাই এবং সেগুলো নিয়ে আমি একটা লেখালেখিও করেছি সম্প্রতি বিভিন্ন পর্বে তো আমি তো এটাও জানতাম না যে বাঘায়তিন সংসারী মানুষ ছিলেন আঠেরোশো উনআশি সালে বাহায়তিনের জন্ম এবং উনিশশো পনেরোতে তিনি বুড়িবালামের তীরে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধে প্রাণ দেন অর্থাৎ মাত্র ছত্রিশ বছর বয়সে বাহায়তিন যে কি করে গেছেন আর কি করেননি আমি বইপত্র ঘেটে দেখে বা ওনার সঙ্গে সাক্ষাৎকারের ভিত্তিতে আমি শুনে অবাক হয়ে গেছি যেমন আমরা তো জানি যে উনি বাঘের সঙ্গে মারামারি করতে গিয়ে অ্যাকচুয়ালি এক গ্রামবাসীদের বাঁচানোর জন্য একটি বাঘ বেরিয়ে পড়েছিল তাকে সেই বাঘের সঙ্গে অলমোস্ট খালি হাতে বা একটা ভোজালির সাহায্যে তিনি বাঘটিকে মেরে ফেলেন তার একটা ব্যাকগ্রাউন্ড আছে বাঘাজতীন আসলে ভীষণ ব্যায়াম করতে ভালোবাসতেন তার চেহারা দেখলেই আপনারা বুঝবেন বলপুষ্ট চেহারা এবং বাঘাজতীন আমি আমি এটা জানতাম না বাঘাজতীন কাদের কাদের সব সান্নিধ্যে এসছেন স্বামী বিবেকানন্দ সান্নিধ্যে এসেছিলেন উনি স্বামী মানে সেন্ট্রাল কলেজে তিনি যখন বাঘাজতীন যখন তার সতেরো আঠেরো বছর বয়সে পড়াশোনা শুরু করেন গ্র্যাজুয়েশন তারপরে তার পড়াশোনা ভালো লাগতো না কিন্তু তিনি সেসব ছেড়ে ছেড়ে এই দেশের কাজে ঝাঁপিয়ে পড়েন এবং বিভিন্ন আখড়া মানে কৃষ্ণনগর কুষ্টিয়া নদিয়ার এই সমস্ত এলাকাতে তিনি তার মতন করে সব ছেলেদের নিয়ে ব্যায়ামাগার এবং আখড়া তৈরি করেন যেখানে গোপনে গোপনে দেশপ্রেমের উপাসনা চলত তিনি এবং স্বামী বিবেকানন্দ সঙ্গে তার সাক্ষাৎ হওয়ার পরে স্বামী বিবেকানন্দ তাকে খুব উৎসাহ দেন এরকমভাবে নিজেদের শরীর গড়ে তোলবার জন্য এবং আমরা এই প্রসঙ্গে আমার মনে পড়ছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে শুধু গীতা পড়লে হয় না যুবকদের উদ্দেশ্যে বলেছিলেন যে তোমরা ফুটবল খেলো তো এই স্বামী বিবেকানন্দ বলুন ঋষি অরবিন্দ বলুন তাদের সান্নিধ্যে এসে বাভায়তী নিজেকে গড়ে তোলেন এবং কি আশ্চর্য জানেন উনি সরকারি চাকরি করতেন আমি সেটাও জানতাম না সরকারি চাকরি করতেন মানে একদম খোদ ব্রিটিশ সরকারের অফিসে কাজ করতেন কিন্তু তার মধ্যেই ছদ্মবেশে গোপনে তিনি জায়গা থেকে জায়গা ঘুরে বেড়াতেন ব্যবসা করতেন একটা নাম দিয়ে ভরকি দিয়ে আসলে কিন্তু ছেলেদের বিভিন্ন ছেলেদের তৈরি করতেন বিবেকানন্দ যেহেতু চেয়েছিলেন ইস্পাতের স্নায়ু চাই আর দেশের রাজনৈতিক স্বাধীনতা না আসলে ভারতবর্ষের কোনো মুক্তি হবে না এই যে উনি তার মধ্যে যে এই ধারণাটা গড়ে দিয়েছিলেন সেই সুবাদে বাগাদ অবিভক্ত বাংলা জায়গা থেকে জায়গা ঘুরে বেরিয়েছেন বিভিন্ন অনুশীলন সমিতি যুগান্তর সমিতি এগুলোর নাম আমরা সবাই শুনি সেগুলোর সবই সূত্রপাত কিন্তু বাঘায়তিনের হাত দিয়ে এগুলো আমরা খুব কম জানি অথচ তিনি কি করেছেন এই রকমভাবে নিজের সরকারি চাকরির অন্তরালে থেকে যেমন সরকারের সামনে ভর্কি দিয়ে থাকতেন যে আমি কিছুই জানি না কিন্তু আসলে রাতের পর রাত দিনের পর দিন তিনি বিভিন্ন বিপ্লবীদের সঙ্গে সাক্ষাৎ করতেন তাদের উদ্দীপনা দিতেন এবং সবচেয়ে বড় কথা সমসাময়িক বিশ্বে কি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে হয়েছিল তার আভাস তিনি পেয়েছিলেন এবং সেই মতন করে সৈন্যবাহিনীর মধ্যে যাতে একটা বিদ্রোহের বীজ দেওয়া যায় বা সশস্ত্র বিপ্লবের জন্য একটা পরিকল্পনা তার মধ্যে ছিল কিন্তু সবই খুব ধীরে খুব মাথা ঠান্ডা করে করে করতেন ওটা উত্তেজিত হতেন না অরবিন্দের ভাই বারিন ঘোষ পর্যন্ত আমরা জেনেছি যে তার নাকি এই বাহায়তিনের কার্যকলাপে তার খুব একটা আস্থা ছিল না এবং তাদের মধ্যে হয়েছিল এবং এটা মানে অরবিন্দ ঘোষেরও চেতনায় ছিল সেটা তিনি জানতেন তার ছোট ভাইয়ের মানে খুব একটা পাত্তা না কিন্তু তিনি সেটা তার কাছে বিরক্তিকর হলেও তিনি সেটা নিজেদের মধ্যে সমঝোতা করেই চলার চেষ্টা করেছেন তারপরে বিখ্যাত কমিউনিস্ট নেতা মানবেন্দ্রনাথ রায় যার আসল নাম নরেন্দ্র নরেন্দ্রনাথ ভট্টাচার্য আমরা বলে জানি যিনি যাকে দেখে স্বয়ং মহামতি লেনিন আশ্চর্য হয়ে গেছিলেন তার জ্ঞান শুনে সেই মানবেন্দ্রনাথ রায় তার গুরু বলে কিন্তু মেনেছেন এবং তার বলে মানবেন্দ্রনাথ রায়কে তৈরি করেছিলেন সেই কিন্তু আমরা কেউ জানি না মানবেন্দ্রনাথ রায় এক জায়গায় বলেছেন যে মানে গ্রেট পিপল বলতে আমরা যাদেরকে বুঝি লেনিন থেকে শুরু করে বহু লোক আছেন সেই গ্রেট পিপল তো একরকম কিন্তু যতীন ছিলেন মানে যতীন ছিলেন ভীষণ ভালো লোক এই ভালো লোককে আমরা কেউ কিন্তু সেই অর্থে উপাধি দেই না গ্রেট পিপিল বলে কিন্তু যতীন নাকি তাই ছিলেন এবং বাঘা যতীন এদের এই মানবেন্দ্রনাথ রায় বিদেশে চলে গেছিলেন লাটাভিয়া চলে গেছিলেন বা বিভিন্ন জায়গায় বহু বিপ্লবীরা বাইরে গিয়ে গিয়ে যাতে বিদেশি শক্তির সাহায্যে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করা যায় এই সমস্ত জিনিসের মধ্যে যতীনের গোপন উৎসাহ ছিল বিভিন্ন ডাকাতি সোনার দোকানের ডাকাতি বিভিন্ন ধরনের ডাকাতি বা এরকম যারা করে করে অর্থ সংগ্রহ করে বিপ্লবীদের তারা পয়সা জোগাতেন এই রকম করে নিজেকে নানাভাবে নিয়োজিত রাখতেন এবং অমানসিক পরিশ্রম করেছেন এগুলো আমরা আজকালকার ছেলেমেয়েরা বলুন বা আমরা কেউ খুব একটা জানি না বাঘা জ্যতীন সম্বন্ধে আপনার হঠাৎ এই বয়সে এখন এসে আগ্রহ শুরু হলো এরাম তার তো নিশ্চয়ই একটা কার্যকারণ থাকবে আমি যতদূর আপনার সঙ্গে গল্প করে জেনেছি কোথাও একটা পুরনো দেশ ঘাটতে ঘাটতে আপনার এই বাঘা যতীন সম্বন্ধে আগ্রহ আপনি পৃথিন্দ্রবাবুর খোঁজ পেলেন তাই দেশের সঙ্গে আপনার ভালোবাসার সম্পর্কটা কবে গড়ে উঠল কিরামভাবে গড়ে উঠলো আর তার সঙ্গেই আরও এই প্রসঙ্গ প্রাসঙ্গিক কিছু ঘটনা নিয়ে গল্প নিয়ে আমরা তো একটা আড্ডার মজলিসে আছি আপনার কাছ থেকে কিছু শুনে নেব এই ব্যাপারে আমার পিতৃদেব আমার আমার দশ বছর বয়সে আমার পিতৃদেবকে আমি দুর্ভাগ্যজনকভাবে হারাই তো চল্লিশের দশকের প্রথম দিকে আমার বাবা বড় ভাই ছিলেন তার ছোট ভাইকে নিয়ে ভাগ্যান্বেষণে বিধবা মাকে নিয়ে কলকাতায় চলে আসেন সেটা চল্লিশের দশকের গোড়ায় তারপরে বাবা রেলে চাকরি শুরু করেন কিন্তু আমি আমার বাবা মারা যান উনিশশো সালে যখন আমি সিক্সে পড়ি কিন্তু আমি দেখেছি আমাদের বাড়িতে মোটা মোটা বাঁধানো দেশ ছিল তাতে ধরুন পঞ্চাশ চল্লিশ দশক পঞ্চাশ দশকের অনেক বই আমার বাবা খুব বাঁধিয়ে বাঁধিয়ে রাখতেন তো আমি ছোটবেলায় খুব অনুসন্ধিত ছিল পড়ার ব্যাপারে তো আমি ওইগুলো উল্টে পাল্টে দেখতাম আর দেশের সঙ্গে কীরকম করে যেন নিকট এবং বাড়িতে দেশ রাখা হতো আমি যখন ক্লাস ওয়ান টুতে পড়ি তখন আমার বাবা আমাকে উৎসাহ দেন তখন ইন্দ্রমিত্রের লেখনিতে। করুণাসাগর বিদ্যাসাগর বলে সাতষট্টি আটষট্টি সালে উনিশশো সাতষট্টি আশি সাতষট্টি সালের ধারাবাহিক রচনা বিরত তো তো পড়বার মতন আমার আমার মন ছিল না বা আমাকে উৎসাহ দেওয়া হতো না আমাকে এই করুণাসাগর বিদ্যাসাগরটা আমাকে দেখানো হতো ওটা আমি পড়তাম এছাড়া অরণ্য আর খেলার খবর টবর পড়তাম কিন্তু সেই থেকে যে দেশের সঙ্গে আত্মীয়তা সুর সেটা তো চলতেই থাকলো মজা হলো এই করোনার সময় করোনার সময় বাড়িতে বসে একটু সময় পাই অফিস থেকে একটু তখন ওই একদিন আর দিন ইয়ে পাওয়া যেত বাড়িতে বসে বসেই থাকতাম তখন আমার সেই শিলিগুড়ি থেকে টেনে আনা প্রায় তিনশো চারশো দেশের একটা সংগ্রহ আছে সেই দেশ থেকে আমি ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখি যে উনিশশো সালে শ্রী অমলেশ ত্রিপাঠী বিখ্যাত ইতিহাসবিদ বা ঐতিহাসিক তিনি একটা ভারতের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের ভূমিকা নিয়ে একটা ধারাবাহিক রচনা লিখেছিলেন তো আমি ওটা পড়ে যাচ্ছি পড়ছি উৎসাহ লাগছে তো তাতে দেখলাম তার যেমন হয় কোনো ধারাবাহিক রচনা লিখলেই তার বিপক্ষে বা সপক্ষে কিছু পাঠক মতামত জ্ঞাপন করেন তো দেশের চিঠিপত্র বিভাগ বরাবরের খুব তাৎপর্যপূর্ণ অত্যন্ত বিজ্ঞ গুণীজনেরা সেখানে চিঠি লিখতেন সেখানে আমি এক ভদ্রলোকের ওই রচনার পরিপ্রেক্ষিতে একটা সমালোচনামূলক লেখা পাই তা আমি বেশ ভালো লাগলো পড়তে গিয়ে দেখলাম যিনি লিখেছেন তার নাম শ্রী পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায় নিচে লেখা আছে প্যারিস বাবা প্যারিসে থাকেন এই ভদ্রলোক কি সুন্দর লেখা তখন আমি কিছুই জানতাম না তারপরে আমি এই ফেসবুকে আমার অনেক সারা ভারত বা সারা দেশ বা পৃথিবী জুড়েই তো বন্ধু বান্ধব হয়ে গেছে। শিপ্রা ঘোষ নামে এক ভদ্র মহিলার সঙ্গে আলাপ হয় তিনি আমার থেকে বয়সে অনেক বড় উনিও প্যারিসে থাকেন তো তিনি তাকে আমি জিজ্ঞাসা করি যে আপনি তো প্যারিসে থাকেন শ্রী পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে চেনেন উনি বললাম হ্যাঁ চিনি উনি তো বাঘায়ুদিনের নাতি আমি বোধহয় খানিক্ষণ আগে ভুল করে দৌহিত্র বলেছিলাম আমি দুঃখিত আসলে ছেলের বড় ছেলের মেজ ছেলে উনি হচ্ছেন পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় তো তার সঙ্গে আমার তখন আলাপ হয়ে গেল এবং যখনই শুনলাম উনি বাঘায়তিনের নাতি আমার গায়ে পায়ে বিদ্যুৎ খেলে গেল কেননা বাঘায়তীন সূর্য সেন এদের সম্বন্ধে আমরা ছোটবেলায় পড়ে পড়ে আমরা আমাদের কত আমরা সমৃদ্ধ হয়েছি মানে ভারতের স্বাধীনতা সংগ্রামে এদের সম্বন্ধে জেনে সমৃদ্ধ হয়েছি আন্দামানে যখন বেড়াতে গেছিলাম সেলুলার জেলে যখন দেখেছিলাম যে এই সমস্ত লোক শহীদ হয়েছেন তার বোধ হয় নব্বই শতাংশ লোকই বাঙালি দেখে আমার মনটা গর্বে ভরে গেছিল যে আমিও একজন বাঙালি বলে তো যাই হোক তো পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হওয়ার পরে তার কাছ থেকে আরো কিছু ফিডব্যাক বা তিনি অনেক কিছু আমাকে লেখালেখি দিলেন সেগুলো নিয়ে আমি দেখলাম যে তারপরে আবার ঘটনাচক্রে দেখা গেল যে একটি চলচ্চিত্র নির্মাণে হয়েছেন এখনকার জনপ্রিয় অভিনেতা শ্রীদেব তিনি বাঘাযতীন নিয়ে একটি ছবি করছেন সেটা এই বছরেই দু হাজার তেইশের পুজোর সময় মুক্তি পাবে তো এই অমলেশ ত্রিপাঠীর বাঘাজতীন এবং অন্যান্য বিপ্লবীদের নিয়ে জাতীয় কংগ্রেসের ভূমিকার উপরে লেখা ধারাবাহিক উপন্যাস একদিকে পৃতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ একদিকে আর দেবের এই নতুন চলচ্চিত্র বাঘা যতীন যা কিনা দেখলে পরে এই জেনারেশন বলুন বা আমরা সবাই নতুন করে বাঘা যতীনকে পুনরাবিষ্কার আমি একটি নতুন করে বাঘা যতীনকে নিয়ে পড়তে ব্রতি হলাম আমরা এতক্ষণ কথা বলছিলাম বাঘা যতীন নিয়ে বাঘা যতীন আর আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী এগুলো তো সমার্থক ব্যাপার আর সামনে পেয়েছি সুব্রতকে যে গান গাইতে ভালোবাসে আমরা এই পর্বটা শেষ করব সুব্রত রায়ের কণ্ঠে কয়েক লাইন একটা দেশাত্মবোধক গানের গান শুনে আমি যে যে গানটি শোনাবো সেটা চল্লিশের দশকে অত্যন্ত জনপ্রিয় গান ছিল এমনকি নেতাজি সুভাষচন্দ্র বোস পর্যন্ত এই গানটি খুব ভালোবাসতেন বলে শুনেছি সেই গানটির রচয়িতা ছিলেন শ্রী মোহিনী চৌধুরী আর সুর দিয়েছিলেন শ্রী কমল দাসগুপ্ত আর গানটি গিয়েছিলেন শ্রী সত্য চৌধুরী এক সময়ের বিপুল জনপ্রিয় একজন গায়ক আমি সেই গানটি কিছুটা আপনাদের শোনাচ্ছি পৃথিবী রেচা রেখো না ফুলে দাও খুলে দাও বাহুড পৃথিবী আমার চায় রেখো না বেঁধে আমার খুলে দাও প্রিয়া খুলে দাও বাহুড প্রণয় তোমার মিছে নয় মিছে নয় তাই মনে জাগে তো ভ চাঁদ ডুবে যাবে ফুল ঝরে যাবে মধুরাতি হবে ভো ফুলে দাও প্রিয়া ফুলে দাও বাহুড পৃথিবী আমারে রেখো না বেঁধে আমার ফুলে দাও পিযা, ফুলে দাও বহুত